আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আসলে এতটা রেসিপি দেখাতে পারছি না, কারণ একটু বিজি। এই হচ্ছে লুইটা শুটকি, এটা আমি পানিতে, গরম পানিতে একটু ভিজিয়ে নিয়েছি, আজকে এটা রান্না করব। আর এই হচ্ছে আমার গার্ডেনের, সবাই তো অনেক বাড়ি দেখিয়েছি মজার লাউ, তো গার্ডেনে গিয়েছিলাম আসলে লাউ পাতা আনতে। এখানে কুচি কুচি পাতাগুলো এনেছি, আর এটা ব্ল্যান্ড করে একটু সেদ্ধ করে নিয়েছি, দেন ব্ল্যান্ড করে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে এভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। এই হচ্ছে লুইটা শুটকিটা। আর হঠাৎ পাশে মেহমানও চলে আসছে, তো বাচ্চাদের জন্য এখানে চিপস ভেজে নিচ্ছি, আর চিকেন বলটাও ভেজে নেবো। আর এই হচ্ছে আমার লুইটা শুটকিটা ফাইনাল লুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা এত মজা হয়েছিল। আর এই শুটকি ভাজিটাতে কিন্তু আমি তেমন কোনো স্পাইস দেইনি, জাস্ট হলুদ, লবণ, মরিচ আর একটু বেশি করে আদা রসুন দিয়েছি, এছাড়া আর কিছু না। আর লাস্টে তো ধনিয়া পাতা, কাঁচা মরিচ। আর আশায় হঠাৎ মেহমান দেখে তখন আবার একটু সরপটি মাছও বের করলাম, যে একটু মাছ ভুনাটাও করি। তো এই হচ্ছে সরপটি মাছ, মাছটাও ভীষণ মজা হয়েছে, মনে হয় যে একটা পুরা ফ্রেশ ফ্রেশ একটা টেস্ট আসছে মাছটার মাঝে, ভালোই লেগেছে। আর এই হচ্ছে আমাদের আলিজা বুড়ি। আলি যে কোথায়? আমাদের আলি যে বুড়া বুড়ি পিসিম পাটতেছে নাকি? ভাল লাগে। রাম, তুমি কি করো? আম্মু ব্যথা লাগবে। এই সিম খালি আমি 2 দিন আরো আছে কিন্তু হেপি ভিতরে ভিতরে। আম্মু আম্মু, আর দুপুরের খাবার দাবার শেষ, দেন বিকেলে আবার সবাই বসে বাইরে আড্ডা দিচ্ছি, কফি খাচ্ছি, প্লাস গাছের আগা ডগা কাটলাম, একটু শুটকি রান্না করব। আর হচ্ছে বিকেলবেলা তো কিছু তো একটা বানাতে হবে, তো আমি বানালাম, একটু পেঁয়াজও বানালাম আর একটু ছোলা ভুনা করলো। ওই পেঁয়াজ আর ছোলা মিক্সড করে একটু মুড়ি মাখানো আর কি। নর্মালি আমাদের বাসায় দেখা যায় যে আসলে মেয়েদের ঘর মনে হয় এরকমই হয়, দেখা যায় যে মেয়েরা সবাই একসঙ্গে হলেই মুড়ি মাখায় বা চটপটি বা ঝাল কিছু করার একটা প্ল্যান করি আর কি। আর এই হচ্ছে শুটকির শিরাটা করব, মানে শুটকির শিরা রান্নাটা করব। এখানে আমি গাছের আগা টাকা দিয়েছি, কাঁচা টমেটো, গাছের শিপ। তো এই হচ্ছে এবার শিরা, শুটকির শিরাটা করার জন্য আগে আমি একটু শুটকি দিয়ে পানিতে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার লাউ রান্না। বাট শুটকির শিরার ফাইনাল লুকটার ভিডিওর ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে আর ফাইনাল লুকটা দেখাতে পারলাম না। আল্লাহ হাফেজ।